বুঝতে হইব। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার তো আমি বড় ভক্ত ভাই, আপনার গানটা তো শুনছি ভাই, সেই রকমের ভাইরাল হয়েছে ভাই। আপনার ছবি তোলার জন্য ভাই আমি এফডিসির গেটে দাঁড়াই থাকি ভাই। না আপনারা তো দেখা পাইনি ভাই, হঠাৎ করে দেখা হয়ে গেছে ভাই, একটা সেলফি তুলবো ভাই, সেই রকম ভাই। ভাই ওই যে গানটা ভাই, ওই যে তুমি যে আমার ভাই, আমি তো সারাদিন রুম মুম কাপায়া ফাড়াই আমি ওই গানটা সারাদিন শুনি ভাই, বেপো করে ভাই। একটা ময়না আমার, তুলেন তুলেন তুলেন। তুমি আরেকটা ছবি সেলফি তুলো, আমি তোমাদের একটা ছবি তুলবো, ভালো একটা সেলফি তুলো। বিষয় আজকে একটা আলাদা। আচ্ছা ভাই, ভক্তরা হইল ভদ্রলোক, একটা ছবি তুলছে, আমাদের কাজ হলো তাদের সাথে ভদ্র ব্যবহার করা, সুন্দর কথাবার্তা বইলা তারা চলে যাবে, চলে গেছে, তারা আবার ডাইকায় না। এই যে কষ্ট দিলেন আপনি, আবার ছবি তুললেন, ভিডিও করলেন, এটার কি কোনো দরকার আছিল? হ্যারি, বায়ের যে জনপ্রিয়তা বাড়ছে, ফ্যান ফলোয়ার হয়েছে, এটার প্রমাণ কি? এই যে আমি যে সেলফিটার ছবি একটা তুলে রাখলাম, এই ছবিটা লয়ে আমরা আমগো পেজে আপ দিব, পুরো বাংলাদেশের মানুষ দেখব নাজমুল যে কতটা হিট ভাইরাল হয়েছে। আর তুই যে একটা মূর্খ, তোর কথায় না বারবার প্রমাণ হয়। আপনার তো সব কথার মধ্যেই যুক্তি আছে ভাই, তো এমনিই হিট, সুপার ডুপার হিট, এগুলো লাগে মিয়া। ওহ, তুই এসব বুঝবি না, ফেসবুক পেজ মেজ বুঝছস, ভাইরাল কি জিনিস তুই বুঝছস না এসব। ভাই আপনারা কিছু হবেন না রে, কিন্তু ভাই ওরা আমি কাইটটা বুড়িগঙ্গায় বাসায় দেবো ভাই। ভালো একটা দিন, ঠিক আছে, এখন সময় ভালো যাইতেছে, তোমরা চিল করো, ঝগড়া ঝাটি বল। আমি কি তোরে বাম হাত দিয়া, হ্যাঁ থাক না, এখন ভালো সময় যাচ্ছে। আনছো বাবা, একটা কামে গেল তো 2 ঘন্টা নষ্ট করো তুমি। আরে দোকানে দেখছেন কি পরিমাণ কাস্টমার আছে, দোকানদারকে আমার লাগে পানি লয়ে বই রইছে। এই তুই যে গদি যে ভাই পানি খাইবো, আর কি হেরি এই তো তাড়াতাড়ি দিছে রে ভাই। আরে নাজমুল ভাইয়া, ময়না, আরে ভাইয়া ভালো আছেন? সেলফি না তুলেন 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 ভাই তুলেন। আসসালামু আলাইকুম বস ভাই, আপনি একটু ভাই, একটু তুলেন ভাই, তুলেন ভাই, ভাই ভাই, সেই তুলেন ভাই, না ভাই, ভাই একটু করে তুলেন।